আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই যারা আছেন এই মুহূর্তে অনলাইনে যারা এখনো ঘুমান নাই তাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি এগারোটায় গণিতের সমাধান ক্লাস নিয়ে আসব। আমরা এই মুহূর্তে দুইজন পাবলিকেশনের মালিক আমরা দুইজন পাবলিকেশন দুইটা পাবলিকেশনের মালিক আমরা খুব গবেষণা করে অ্যানালাইসিস করে আমরা মাত্র পঞ্চাশটির মতো অঙ্ক আমরা সাজিয়েছি তো আপনাদেরকে এই পঞ্চাশটা অঙ্ক এখন সমাধান সহকারে ব্যাখ্যা সহকারে দিতে যাব তো যদি আপনারা সজাগ থাকেন তাহলে হচ্ছে যে ক্লাসটা করবেন আর যদি ঘুমিয়ে পড়েন তাহলে সমস্যা নাই আর আমি আপনাদেরকে জাগাতন করব না বা বিরক্ত করব না এটাই আমার শেষ আজকে সর্বশেষ ক্লাস এবং হচ্ছে যে নিবন্ধন নিয়ে যারা স্কুল পর্যায়ে বা স্কুল পর্যায়ে টুয়ে পরীক্ষা দিচ্ছেন আমরা আর আপনাদেরকে কখনো বিরক্ত করব না ঠিক আছে এবং আমি জানি না আপনাদেরকে কতটুক উপকার করতে পেরেছি আমি আমার কতটুক কথা রাখতে পেরেছি আমি জানি না তারপরে আমি যতটুকু চেষ্টা আমার পক্ষে পসিবল আমি সম্ভব করেছি আপনাদেরকে বলেছিলাম যে আমি এগারোটায় ক্লাসে আসবো কিন্তু এগারোটায় আসতে পারি নাই এটা কারণটা কী কারণ হচ্ছে আমারও তো একটা পরিবার আছে খাওয়া দাওয়া আছে ঘুম আছে তারপরে হচ্ছে ব্যক্তিগত কাজ আছে তো এবং সাজেশনটা গুছাইলাম এই মুহূর্তে সাজেশনটা গুছানোর দরকার তাড়াতাড়ি গুছাইলাম শেষ মুহুর্তে এই কাজগুলো করতে আমার একটু লেট হয়ে গেছে আর এখানে আমরা একটা পোস্ট করেছি যে যাদের পিডিএফটা লাগবে তারা একটু পিডিএফটার জন্য দ্রুত নক করেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এই জন্য অনেকেই আমাদেরকে বাট বা ব্যবসা ভালো করতেছেন এরকম অনেক কিছু ব্লাবলা বলেছেন ঠিক আছে তো আমরা মানে কোনো কিছুতেই মাইন্ড করি নাই কারণ হচ্ছে ব্যবসা তো মানে সবাই করতেছে ঠিক আছে কিন্তু আমার মতো এই পাগল বা এই যে এত পাগলামি মানুষের সাথে বা মানুষকে নিয়ে এত লাইভ করা এত হচ্ছে সাজেশান দেয়া কমন ফেলানোর একটা প্রতিযোগিতা ঠিক আছে মাথার মধ্যে নেশার মতো কাজ করতেছে এই কাজটা আমি ছাড়া মানে কেউ করে না ঠিক আছে যারা যারা ব্যবসায়িক চিন্তা করে তারা সবাই দেখেন ঘুমিয়ে গেছে সারাদিন বিক্রি করে ঘুমায় গেছে এখন আর যে লাইভ ক্লাস নিয়ে কে কি পড়বে কার পড়া উচিত কোন অঙ্কগুলো আসবে কালকে কোন অঙ্ক সমাধান দেয়া উচিত এই চিন্তাটা কেউ করে না ঠিক আছে তো এই চিন্তাটা করে না মানে সবাই ঘুমায় গেছে কিন্তু আমি এখনো সজাগ আমি এখনো ঘুমাই নাই কারণটা কি কারণটা কি শুধু আমার ব্যবসার জন্য আমি কি আমার ব্যবসার জন্য বসে আছি এখন কি কেউ মানে আমার সাজেশনটা কেনার জন্য এই টাকা নিয়ে বসে আছে দোকান বিকাশের আছে দোকান খোলা নাই ঠিক আছে তো যাই হোক এইগুলা হচ্ছে অনেকেরই কথা মানে কি অনেকেই বলে যে আমরা হচ্ছে ব্যবসা করতেছি ভালো হ্যাঁ একশো টাকার জন্য অনেক কিছু অনেক ডালি গালাজও শুনতে হয় ঠিক আছে তো ব্যাপার না আমরা এবার হচ্ছে যে লাইভটা একটু শেয়ার করি আমরা যারা যারা এই মুহূর্তে ভাই বোন আছি আমরা একটু কষ্ট করে লাইভটা একটু শেয়ার করে ফেলি শেয়ার করে তারপরে হচ্ছে আমরা ডান লিখে কমেন্ট করি ঠিক আছে আমরা আমাদের যে ফেসবুকের যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে লাইভটা একটু শেয়ার করে ফেলি দ্রুত এবং আমরা তারপরে আমাদের ম্যাথের সমাধান ক্লাসটা করে এরপরে আমরা ঘুমিয়ে পড়ব এবং হচ্ছে যে যারা যারা কাল সকাল পর্যন্ত যারা দেখবেন ক্লাসটা করে নেবেন সমস্যা নাই এখান থেকে অনেকগুলো অঙ্ক কমন পাবেন আশা করি আর একটা কথা হচ্ছে যে আমরা একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি এই গ্রুপে আপনারা হচ্ছে যে পোস্ট করতে পারেন আমাদের হচ্ছে আমাদের পোস্টগুলাই আপনারা শেয়ার করতে পারেন ঠিক আছে আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওই গ্রুপে আপনারা একটু কষ্ট করে লাইভটা একটু শেয়ার করে দিবেন ঠিক আছে এতে করে আপনাদেরই উপকারে আসবে আপনাদের ভাই বোন যারা আছে যারা পরীক্ষার্থী হ্যাঁ তারা সবাই উপকার পাবে তো সকাল হলেই হচ্ছে আচ্ছা আমি পঞ্চাশটা অঙ্ক তো বেশি সময় লাগবে না ব্যাখ্যা সহকারে বলে দিব ব্যাখ্যা সহকারে করে দিব আপনারা জাস্ট হচ্ছে অঙ্কগুলা দেখবেন দেখে দেখেই পারবেন সমস্যা নাই একটু উত্তরগুলা একটু মুখস্থ করে রাখবেন উত্তরগুলো একটু মুগস্থ করে রাখবেন তাহলে হবে আর যারা হচ্ছে ক্লাসটা করতে পারবেন না পিডিএফটা নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে পিডিএফটাও দিয়ে দিতে পারবো সমস্যা না আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে এখন হচ্ছে যে পিডিএফটাও পাবেন সমস্যা না পিডিএফটাও নিতে পারবেন হুম ঠিক আছে আমি আপনারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে পিডিএফটাও মেসেজ করলে দিতে পারবো সমস্যা নেই তো আপনারা একটু কষ্ট করে আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দেন লাইভ ক্লাসটা একটু ক্লাসটা একটু শেয়ার করে দেন সবাই শেয়ার করে ডান লিখে কমেন্ট করেন আর আমি একটা গ্রুপের লিংক দিচ্ছি এই গ্রুপে একটু কষ্ট করে আমাদের এই ক্লাসটা একটু শেয়ার করে দেন ঠিক আছে তো শীতের মধ্যে বাহিরে কতটুকু শীত শীত তো আপনারা বুঝতেই পারতেছেন প্রচুর শীত ঠিক আছে এই শীতের মধ্যেও কিন্তু আমরা ক্লাসটা নিতেছি মোবাইলটা একটু শীতের মধ্যেও কিন্তু আমরা ক্লাসটা নিতেছি ঠিক আছে প্রচুর প্রচুর শীত শীত বাইরে পড়তেছে শীতের মধ্যে বসে ক্লাসটা নিচ্ছি তো যাই হোক আপনাদের যেন উপকার হয় ঠিক আছে আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে যদি এই সাজেশন থেকে আপনাদের উপকারে আসে ঠিক আছে তাহলে আপনারা আমার জন্য মন ভরে একটু দোয়া করবেন আর যদি আমার নামে মসজিদ মাদ্রাসায় যতটুকু পারেন তাহলে কিছু টাকা পয়সা দান দিন বা একশো টাকা পঞ্চাশ টাকা করে আমার নামে একটু দান খরাত করে দিন আমি নিজেও করব কালকে এবং হচ্ছে যে এর আগেও সবসময় করি তারপরেও কালকে আপনারা এই কাজটা করবেন ঠিক আছে কারণ আমি আপনারা জানেন যে আমি অসুস্থ থাকি প্রায় পাই তো সুস্থতার জন্য সবার নিকট সবার কাছে দোয়া চাচ্ছি পাক যেন আমাকে সুস্থ রাখে আপনাদের হচ্ছে যে সব সবসময় আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই শেয়ার করে ফেলেছে এই মুহুর্তে আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়েছি আপনারা কষ্ট করে দয়া করে এই এই গ্রুপটাতে একটু লাইভটা শেয়ার করে দেন ঠিক আছে আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়েছি এই গ্রুপে একটু লাইভটা শেয়ার করে দেন ঠিক আছে এই গ্রুপে একটু লাইভটা শেয়ার করেন তো আমার আর কোনো সে থাকবে না আমরা আমরা চলে যাব হচ্ছে সরাসরি আমাদের ক্লাসে এবং আমরা রাত একটা পর্যন্ত আসি তো যারা হচ্ছে রাত একটা পর্যন্ত থাকতে পারবেন যাদের দৈর্য আছে তারা একটা পর্যন্ত ক্লাসটা করবেন এরপর আপনারা ঘুমিয়ে যান সমস্যা নেই আমি আপনাদেরকে কোনো নিষেধ করব না একটা পর্যন্ত ঠিক আছে আচ্ছা একটা পর্যন্ত থাকলেই হবে সমস্যা নেই আচ্ছা এই যে মোবাইল নাও আমি শুরু করি তাহলে হ্যাঁ শুরু করতেছি আমি একটু জুম দিয়ে দিব সমস্যা নেই ইসমিল্লাহিউর রহমান রহিম সবার কি দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে সব কিছু ঠিক আছে কিনা সব কিছু ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবা আর আমি একটু জুম দিয়ে দিব কিনা একটু জানাও জুম জুমটা কি আরো কমা কমাবো জুমটা ঠিক আছে কিনা একটু দেখো জুমটা ঠিক আছে কিনা একটু সবাইকে দেখে আচ্ছা তাহলে আমি শুরু করি হ্যাঁ ওকে বিসমিল রহিম পাটিগুন থেকে সংখ্যা থেকে ঠিক আছে তো সংখ্যা থেকে যে অঙ্কগুলা এখানে একটা অঙ্ক আছে আমরা অঙ্কগুলা 24 চব্বিশ নম্বর অঙ্কটা দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তেইশ হলে সংখ্যা কত সংখ্যাদ ঠিক আছে হ্যাঁ সবাই কি বুঝতে পারতেছে সবাই ওকে দুটি আমার কথা কি সাউন্ড আছে কিনা আছে কিনা একটু দেখি চব্বিশ নম্বর অঙ্কটা দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তেইশ হলে সংখ্যা দয় কত তাহলে এখানে আমাদের সংখ্যা দুটি বের করতে হবে দেখো বড় সংখ্যাটি এ দড়ি ছোট সংখ্যা এ মাইনাস ওয়ান প্রশ্নবর্তী মাইনাস এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে কিন্তু আমরা এই স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার তেইশ লিখেছি এখানে আমরা এই এমআইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখেছি এই জায়গাটাতে কি হয়েছে এমআইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে এমআইএস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে সূত্রটা আমরা বাঙাইয়া সূত্রটা ভাঙাইলাম সূত্রটা ভাঙানোর পরে এখানে আমাদের যে মান নিয়ে করলাম কমন নিলাম কমন নেওয়ার পরে টু ইকুয়েল চব্বিশ অর্থাৎ এ ইকুয়েল বারো বড় সংখ্যাটি বারো এবং ছোট সংখ্যাটি এমাইন ও সোনিক্যাল বারো মাইনস ওয়ান অর্থাৎ এগারো ঠিক আছে এটার উত্তর হচ্ছে এগারো আচ্ছা এবার আমরা এই তেরো নম্বর অঙ্কটা দেখব আমরা যেগুলো মার্ক করে রেখেছি শুধু এই অঙ্কগুলো পড়লেই হবে এর বাইরে কোনো অঙ্ক করতে হবে না ঠিক আছে এগারো নম্বর অঙ্কটা দেখো এগারো নম্বর অঙ্ক দেখো এগারো নম্বর অঙ্কটা আমরা লিখেছি যে এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো এখানে আমরা চারটা সহকারে দিয়ে দিছি চারটা যেন তোমাদের মুখস্থ থাকে চারটা সহকারে দিয়ে দিছি চারটা সহকারে দিছি যেন তোমাদের মুখস্থ থাকে ঠিক আছে চারটা সবাই একটু মুখস্থ করো এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো এই চারটা সহকারে সবাই একটু দেখো হ্যাঁ এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো চারটা সহকারে তোমরা মুগস্ত করে ফেলো ঠিক আছে তাহলে হচ্ছে যে এখান থেকে যদি যতগুলা প্রশ্ন আসুক মলির সংখ্যা থেকে তাহলে তোমরা অ্যান্সার করতে পারবো ঠিক আছে তাহলে কি করা উচিত চারটা মুগস্থ করা উচিত চারটা সবাই মুগস্থ করে ফেলো আচ্ছা দেখো এখানে এক থেকে একশো মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটি এবং এক মৌলিক চুয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ বাইশ বত্রিশ তিনশো একুশ চৌল্লিশ থেকে দশটি চারটি এগারো থেকে বিশটি চারটি একুশ থেকে তিরিশটি দুইটি একত্রিশ থেকে চল্লিশ হচ্ছে দুইটি ঠিক আছে এবার দেখো তেইশ নাম্বার অঙ্কটা তেইশ নাম্বার অঙ্কটা বলা হচ্ছে এখানে তেইশ নাম্বার অঙ্কটা দেখো প পনেরো থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যুগপল কত যুগ পল হলো পনেরো থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা যুগ পল কি করবা সতেরো উনিশ তেইশ উনিশ এগুলার সমষ্টি যুগপল করলে ওয়াষ্টু হচ্ছে এটার উত্তর এরপরে এক হতে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কয়টি আছে এখানে উত্তর হচ্ছে গনাম বার উত্তরটা সঠিক পঁচিশটি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে পঁচিশটি এরপরে দেখো এক থেকে পঁচিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে নয়টি এক থেকে পঞ্চাশ পর্যন্ত পনেরোটি এক থেকে একশো পর্যন্ত পঁচিশটি এবার এখানে পঁচিশ নম্বর অঙ্কটা দেখো নিচের কোনটি অমূলত সংখ্যা এখানে কয়েকটা অমূলত সংখ্যা এখানে বর্গমূল দেয়া আছে তোমরা হচ্ছে এখানে মূলত সংখ্যাটা বের করবা অমূলত সংখ্যা কোনটা যে সকল সংখ্যা কি আকারে বঙ্গাংশের উপরে প্রকাশ করা যায় সেগুলোকে অমূলত সংখ্যা বলা হয় এখানে রোড টু রোড থ্রি রুট ফাইভ ইত্যাদি অমূলত সংখ্যা আর এখানে হচ্ছে রুট উনপঞ্চাশ হলো একটা মূলত সংখ্যা তাহলে এখানে আমাদের গ নাম্বার অপশনটা সঠিক এটার ঘ নাম্বার অপশনটা সঠিক আচ্ছা এবার আমরা চলে যাবো হচ্ছে চোদ্দ নম্বর অঙ্ক চোদ্দ নাম্বার অঙ্ক চোদ্দ নাম্বার অঙ্কটা দেখো এই পাশে চোদ্দ নম্বর অঙ্ক ছয় অঙ্কের ক্ষুদ্র সংখ্যা হচ্ছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত অন্তর বলতে তোমার ছয় অঙ্কের সংখ্যা হচ্ছে দিয়ে ছটা পাঁচটা শূন্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে চারটা নয় তারপরে অন্তর মানে বিয়োগ করতে হবে হ্যাঁ এই তোমার এই এক লক্ষ থেকে নয় নয় হাজার নয়শো নিরানব্বই বিয়োগ করলে তোমার অন্তর আর বিয়ে তোমার এই যে নব্বই হাজার এক এটা উত্তর এরপরে এখান থেকে ছয় নাম্বার অঙ্ক আমরা মার্ক করে রাখছি আমরা আগেই দাগায় রাখছি কোন কোন অঙ্কগুলো করতে হবে মার্ক করে রাখছি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিন গুণ স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিন গুণ হলে স্থানীয় অঙ্ক তিন হলে বিনিময়ের সংখ্যা কত তাহলে দেখো বিনিময়ে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক এটার উত্তর হচ্ছে তিরানব্বই এটার উত্তর হচ্ছে তোমার তিরানব্বই ঠিক আছে ভালো করে দেখে নাও অঙ্ক কিন্তু তোমার ডাক চেঞ্জ করবে না এইভাবেই দিবে ঠিক আছে এরপরে দেখো এই এই পাশে তেইশ নাম্বার অঙ্কটা এক থেকে পঞ্চাশ পর্যন্ত মোলিক সংখ্যা কতগুলা এক থেকে পঞ্চাশ পর্যন্ত মোলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো পনেরোটি পনেরোটি হচ্ছে তোমার মলি সংখ্যা এবং এই পাশের অঙ্কটা দেখো একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় আটশো থেকে তত সংখ্যাটি কত তাহলে উত্তর হচ্ছে উত্তর নাম্বার সাতশো ঠিক আছে ওকে এবার আমরা চলে যাবো হচ্ছে এখানে ছয় নাম্বার অঙ্ক ছয় নাম্বার অঙ্ক দেখো ভালো করে এখানে বলা হচ্ছে যে নিচের কোন বংনাংশটি ছোট এখানে আছে চারটা এখানে কোনটা ছোট উত্তর হচ্ছে গ নাম্বার অর্থাৎ আমাদের এখান থেকে মানে পাঁচ ভাগের তিন এই বংনাংশটা ছোটো এই বংনাংশ কি করতে হয় জানো এইগুলা হচ্ছে আহ কল রিসিভ করো তো কেটে এখানে হচ্ছে তোমার এই প্রত্যেকটা প্রশ্ন চারটা করে অপশন থাকবে অপশনগুলো আর আরই গুণ করবে একটার সাথে একটা গুণ করে যেটা আসবে এটাই হচ্ছে রেজাল্ট তো এটা রেজাল্ট হচ্ছে এটা এবার দেখো এই পাশে তিন নাম্বার অঙ্কটা তিন নাম্বার অঙ্কটা দেখো 60 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর অন্তর মানে হচ্ছে পার্থক্য বিয়োগ অন্তর মানে হচ্ছে কি বিয়োগ করা তাহলে 80 অপেক্ষা ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 79 আশি থেকে ছোট অমৌলিক সংখ্যা হচ্ছে উনআশি এবং ষাট অপেক্ষা বড় মৌলিক সংখ্যা হচ্ছে একষট্টি তো বৃহত্তম এবং ক্ষুদ্র মৌলিক সংখ্যার অন্তর মানে বিয়োগ অন্তর শব্দের হচ্ছে কি বিয়োগ এখন এই যে উনআশি থেকে একষট্টি আমরা মাইনাস করে দিলে আঠারো রেজাল্ট ঠিক আছে তাহলে এই অঙ্কটা বুঝতে পেরেছো আশা করি এবার আমরা এই অঙ্কে চলে যাব চব্বিশ নম্বর অঙ্ক চার ভাগের তিন পাঁচ ভাগের দুই ছয় ভাগের এক আট ভাগের পাঁচ এর মধ্যে কোনটি বৃহত্তম তো এখানে অপশন আছে চারটা এখানে অপশন আছে কয়টা চারটা এখন এই যে খ খ গ খেবা যেটার মান তোমার বলা হচ্ছে বৃহত্তম যেটার মান সব বড় এটা হচ্ছে উত্তর তাহলে এই টাইপের একটা অঙ্ক থাকলে তোমরা এই গ নাম্বার অঙ্কটা দেখো এভাবে করতে হয় ঠিক আছে আচ্ছা এবার আমরা চলে যাব হচ্ছে ২৪ নাম্বার অঙ্ক পাঁচ এগারো ১৩, সাত আট এবং দশ সংখ্যাগুলোর গড় কত তো গড় বের করলে কি কো হয় মানে তোমার সবগুলার যোগ করবা যেটা আর সংখ্যা থাকবে তা দিয়ে ভাগ করে দিবা আচ্ছা আমি তো সবাইকে তুমি করে বলতেছি আপনারা কি তুমি করে বললে মাইন্ড করবেন তুমি করে বলতেছি যে কারণ স্টুডেন্টদেরকে পড়াইলে পরে অনেক সময় তুমি চলে আসে এটা নিয়ে অনেকেই কথা বলবে ঠিক আছে যে তুমি তুমি করে বলে কথা বলতেছে কারণ সস্তা জিনিস তো আর জিনিসের অনেক খারাপ অবস্থা অনেক বাজে comment করে অনেকগুলা তো তুমি করে বলতেছি এত রাতে দিলেন sir এত রাতে দিলেন sir আমি তো দুইটা দিন ধরে তিনটা দিন ধরে তো আমি দিতে আসি একটার পর একটা ক্লাস দিতেছি আচ্ছা মানুষের মানে কি বলবো মানুষের একটা satisfaction বিষয়টা নাই মানে আমি তো আমার সর্বাত্মক চেষ্টা করতেছি কোন এডমিন আছে কোন প্যানেলের এডমিন আছে কোন পেজের এখন পর্যন্ত রাইট আছে সজাক থেকে ক্লাস নিতেছে বা ওই বুঝাইতেছে কেউ আছে কালকে আমার সম্পর্কে যদি সাজেশন কমন না পড়ে তাহলে দশটা বাজে কথা বলবেন দশটা বাজে কথা বিভিন্ন গ্রুপে শেয়ার করে বলবেন ঠিক আছে কিন্তু যদি দশটা মার্ক কমন পড়ে আমার সাজেশন থেকে কেউ একটা মানে একটা প্রশংসা করা দূরে থাক একটা রিভিউ দেওয়ার লোক পাবো না খুঁজে ঠিক আছে কালকে প্রশ্নটাও বলবো না যে ভাই দেখাবেন না যে কেউ ভাই দেখেন প্রশ্নটা এই দুনিয়াটা হচ্ছে এরকম মানুষ মানে আজকে বছর ধরে অনলাইনে কাজ করি তো যাই হোক আমি আমি এবার চলে যাচ্ছি দুই নম্বর অঙ্কে প্রথম দ্বিতীয় সংখ্যার গড় পঁচিশ প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড় তিরিশ হলে তৃতীয় সংখ্যাটি কত তাহলে আমাদের কি করতে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যা তিনটার সংখ্যার সমষ্টি তিনটার সংখ্যার সমষ্টি হচ্ছে তিন এই তিনটা সংখ্যা যোগ করতে হবে যোগ করার পরে তিন ত্রিশে কত আসছে নব্বই এরপরে প্রথম দ্বিতীয় সংখ্যার দুইটা সংখ্যা পঁচিশ পঁচিশ আছে না এই যে পঁচিশ দোকানে কত পঞ্চাশ এখন তৃতীয় সংখ্যাটি কত আমাদের বের করতে হবে তাহলে তৃতীয় সংখ্যা যদি গড় বের করি তাহলে দেখেন এখানে নব্বই থেকে যদি আমরা পঞ্চাশ মাইনাস করে দিই তাহলে চাকরি হচ্ছে কত চল্লিশ তাহলে আমাদের তৃতীয় সংখ্যা হচ্ছে চল্লিশ এবার আমরা এই অঙ্কটা দেখেন পঁচিশ নাম্বার অঙ্ক এখানে দেখেন রহিম করিমের বয়সের গড় পঁয়ত্রিশ বছর রহিম এবং হামজার বয়সের গড় বিশ বছর হলে হামজার বয়স এগারো বছর হলে করিমের বয়স কত তাহলে আমরা কি করব। এখানে রহিম করিমের বয়সের সমষ্টি এই যে রহিম এবং করিমের বয়স পঁয়ত্রিশ এখানে ব্যক্তি ব্যক্তিগজন দুজন মানুষ এই জন্য পঁয়ত্রিশ দোকানের সত্তর এই আমরা কি করলাম এই যে পঁয়ত্রিশ দোকানে সত্তর গুণ করে দিলাম সত্তর বছর এবং রহিম হামজার বয়সের সমষ্টি আবার এই যে দুজনের ব্যক্তি দুজন বিষ দোকানে চল্লিশ এখন হামজার বয়স এগারো বছর ঠিক আছে বয়সটা কিন্তু এখানে এগারো বছর দেয়া আছে তো এখন রহিমের বয়সটা কি করতে হবে দুইটা থেকে মাইনাস করে দিব ঠিক আছে চল্লিশ থেকে এগারো মাইনাস করলে উনত্রিশ বছর অতএব করিমের বয়স সত্তর থেকে উনত্রিশ বছর মাইনাস একচল্লিশ বছর তাহলে আমাদের উত্তর হচ্ছে একচল্লিশ বছর এটা প্রবাসক কলেজ নিবন্ধন পর্যায়ে পরীক্ষা আসছে ষোল তম নিবন্ধন পরীক্ষা এই প্রশ্নটা আসছে ষোলোতম ঠিক আছে আচ্ছা এবার আমরা অঙ্কটা নাম্বার খেয়াল করব এদিকে সবাই একটু এদিকে লক্ষ্য করেন একুশ নাম্বার অঙ্ক বলা হচ্ছে যে পিতা ও তার দুই সন্তানের গয়ের বয়সের গড় পঁচিশ বছর দুই সন্তানের বয়সের গড় বাইশ বছর হলে পিতার বয়স কত তাহলে এখানে ব্যক্তিগজন পিতা ও তার দুই সন্তান তিনজন না পিতা এবং দুই সন্তান মোট হলো তিনজন তাহলে এই যে তার বয়স পঁচিশ তাহলে পঁচিশ আর তিন গুণ করলে পঁচাত্তর ভালো করে দেখেন এখানে এই যে এই যে পঁচাত্তর পঁচিশ আর গুণ কত পঁচাত্তর না পঁচিশ আর তিন গুণ করলাম যেহেতু তিনজন এরপর দুই সন্তানের মোট বয়স বাইরের দোকানে কত চুয়াল্লিশ এই যে বাইরের দোকানে চুয়াল্লিশ এরপর পিতার বয়সটা এই যে পঁচাত্তর থেকে চুয়াল্লিশ মাইনাস করে দিবেন একত্রিশ বছর তার মানে এটার উত্তর হচ্ছে বছর ঠিক আছে আচ্ছা কি সবাই সবাই সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা আচ্ছা আগামীকালকে পরীক্ষা কয়টায় আমি তো ভুলে গেছি কালকে পরীক্ষা কয়টায় আগামী আগামীকালকে পরীক্ষা কয়টার দিকে আমি তো ভুলে গেছি মনেই নেই সবাই একটু জানান তো আগামীকালকে পরীক্ষা কয়টার দিকে স্কুল কলেজ পরীক্ষা কয়টায় কালকে কিছু কি যায় না সাউন্ড কম সাউন্ড কম আচ্ছা আগামীকালকে পরীক্ষা কয়টায় সাউন্ড আওয়াজ বুঝতে যাইতেছে না এখন দেখেন তো ঠিক আছে কিনা আর একটু জুম করতে বলতেছে কালকে পরীক্ষা না ও তাড়াতাড়ি শেষ করি সাউন্ড ঠিক আছে এবার সাউন্ড ঠিক আছে আচ্ছা সাউন্ড ঠিক আছে ওকে এবার দেখেন দশ নাম্বার অঙ্কটা এখানে বলছে যে দশ নম্বর অঙ্কে বলা হচ্ছে একটু জম করতে জম করতে বলতেছে আচ্ছা এখানে হচ্ছে চার ভাগের তিন পাঁচ ভাগের চার ছয় ভাগের পাঁচ এর কত তাহলে এখানে কি করতে হবে আমাদের এই বগ্নাংশ এখানে বগ্নাংশনা এডিগুলা বগ্নাংশোনা তো বগ্নাংশ গসাগু এবং বগ্নাংশ হর গুলা লসাগু লব এবং হর তাহলে এই যে তিন চার পাঁচ এখানে আমাদের এই যে বনাংশ গুলার লব গুলার লগু এবং বংশাগু তিন চার পাঁচ এর গোশাগু হচ্ছে এক চার পাঁচ ছয় এর গোসাগু হচ্ছে ষাট তা বনাংশ গুলোর গোসাগু ষাট ভাগের এক এই গণ নাম্বার অপশন হচ্ছে উত্তর সঠিক উত্তর আচ্ছা এবার আমরা পরবর্তী চলে যাচ্ছি এবার দেখেন পাঁচ নাম্বার অঙ্কটা পাঁচ নম্বর অঙ্কটা বলেছে যে পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ অন্তর বাঁচতে লাগলো কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে এখানে বলা হচ্ছে যে পাঁচটি ঘন্টা একত্রে বাজলো তাহলে এখানে দেখেন পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এগুলা কি করতে হবে লস আগু বের করতে হবে তাহলে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ লস আগু বের করলাম পাঁচ দিয়ে পাশে কে পাঁচের সাথে লস আগু টা এই দুই দুই তিন পাঁচ এগুলো গুণ করলাম তিনশো সেকেন্ডে পাঁচ মিনিট অর্থাৎ তিনশো সেকেন্ডে যদি আমরা যেমন ষাট সেকেন্ডে হচ্ছে ক এক মিনিট তাহলে তিনশো সেকেন্ড সমান পাঁচ মিনিট অর্থাৎ এই যে পাঁচ মিনিট হয়েছে এখানে একজনে বলেছে কলেজ নিবন্ধনের ক্লাস কি নিবেন হ্যাঁ ক্লাস তো অবশ্যই নিব কালকে নিব আজকে না আচ্ছা আজকে তো শেষই কালকে হচ্ছে স্কুলের এরপরে কালকে আবার ক্লাস নিব পরীক্ষার পরে কলেজের ক্লাস নিব আচ্ছা এরপর দেখেন দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় তাদের গসাগু চার হলে সংখ্যা দুটির লসাগুগত এই অঙ্কটা বেশি বেশি ইম্পর্টেন্ট দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় তাদের গোশাগু চার হলে সংখ্যা দুটির লসাগু কত তাহলে আমরা দেখেন সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে পাঁচ অনুপাত ছয় দরির সংখ্যা দুটি যত ক্রমে গোসাগু এক প্রশ্ন মধ্যে এক সমান চার সংখ্যা দুটি যথাক্রমে পাঁচ এক্স দিয়ে চার পাঁচ কত কুড়ি ছয় এক্স এর মান চার ছয় চব্বিশ তাহলে বিশ এবং চব্বিশের লসাগু একশো বিশ সুতরাং সংখ্যা দুটির লসাগু হচ্ছে একশো বিশ এই টাইপের অঙ্কগুলো বেশিরভাগ আসে এবার আমরা বাইশ নাম্বার অঙ্ক দেখব বাইশ নাম্বার অঙ্কের দুটি সংখ্যার গসাগু লসাগ যথাক্রমে পনেরো এবং একশো পঁচিশ একটি সংখ্যা পঁয়তাল্লিশ হলে অপর সংখ্যা কত তাহলে একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা আর ইন্টু লসাগু ইন্টু গসাগু তাহলে পঁয়তাল্লিশ যে অপর সংখ্যা গুণ করা দিলাম অপর সংখ্যা সমান একচল্লিশ দশমিক সাতষট্টি পেয়ে গেলাম এবার আমরা চলে যাব এগারো নম্বর অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে তিন চার তাদের লসাগু একশো আশি হলে বড় সংখ্যাটি কত এই বড় সংখ্যাটি এই টাইপের একটা অঙ্ক আসতে পারে তাহলে দড়ি অনুপা দড়ি সংখ্যা দুটি থ্রি এক্স এবং ফোর এক্স তো প্রশ্ন মতে থ্রি এক্স এবং ফোর এক্স গুণ করলে সমান একশো আশি তাহলে এই যে তিন চারে কত বারো না আচ্ছা বারো দিয়ে যদি একশো আশিরে আমরা ভাগ করি তাহলে পনেরো তাহলে এক্সের মান হচ্ছে পনেরো ঠিক আছে এখন এই যে বড় সংখ্যা এর মান বসাই দিছি পনেরো চার পনেরো হচ্ছে ষাট এদের ষাট হচ্ছে অ্যান্সার সবাই কি বুঝতেছেন সবাই কি বুঝতেছেন যারা যারা আমার ক্লাস বুঝতেছেন তারা একটু কমেন্ট করে জানাবেন অঙ্কগুলা কি বুঝতেছেন না বুঝলে তো আমার কোরআ লাভ নাই তাহলে তো আমি পেজ পোস্ট করলেই পারি যে যারা যারা একটু অঙ্কগুলো বুঝতেছেন তারা একটু কমেন্ট করে জানান একটা মোবাইল দেখছে দেখি আর তাই হোয়াটসঅ্যাপের থেকে লাইভটা দেখি কারা কারা করতেছে আমার ঘুমিয়ে ধরতেছে ঘুমিয়ে ধরতেছে হ্যাঁ বুঝতেছে বুঝা যাচ্ছে তবে জুমটা একটু বাড়ায় দিলে ভালো হতো আর কি আচ্ছা তাড়াতাড়ি করতেছি আচ্ছা এবার আমরা সাত নাম্বার অঙ্ক চলে যাচ্ছি জুম বাড়াই দিছি এখানে বলা হচ্ছে যে অঙ্কটা একটু দেখেন পনেরো জন লোক একটি কাজ বিশ দিনে করলে ওই কাজটি করতে কতজন লোক লাগবে বলা হচ্ছে যে পনেরো জন লোক একটি কাজ বিশ দিনে করলে কাজটি করতে কতজন লোক লাগবে তাহলে বিশ দিনে করে পনেরো জন লোক একদিনে করে পনেরো আর বিশ গুণ করে দিবেন তিনশো জন লোক উত্তর হচ্ছে কত তিনশো জন লোক এবার আমরা এই পাশে দেখি দুটি সংখ্যার লসাগু চৌরাশি গসাগু সাত একটি সংখ্যা একুশ হলে অপর সংখ্যা কত তাহলে আমরা একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা এটা একটা হচ্ছে সূত্র আর একটা হচ্ছে লসাগু ইন্টু গসাগু এই দুইটা সূত্র দিয়ে আমরা অঙ্কটা করতে পারি একটু জুমটা বাড়ায় দিলাম তাহলে দেখে অঙ্কটা একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা লসাগু ইন্টু গসাগু তাহলে একুশ ইন্টু অপর সংখ্যা ওই যে অপর সংখ্যা বের হয়ে গেল অপর সংখ্যা হচ্ছে আটাইশ এবার আমরা বিশ নাম্বার অঙ্কে চলে যাব অঙ্কে বলা হচ্ছে যে অঙ্কে বলা হচ্ছে যে একটি চাকা গাড়ির চাকার পরিধি পাঁচ মিটার চাকার পরিধি পাঁচ মিটার এক কিলোমিটার এক কিলোমিটার পাঁচশো মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে তো চাকাটি পাঁচ মিটার দূরত্ব অতিক্রম করলে একবার ঘুরে সুতরাং চাকাটি পনেরোশো মিটার দূরত্ব অতিক্রম করলে পাঁচ দিয়ে পনেরোশো গুণ করলে তিনশো বার একদম সিম্পল উত্তর সহজ উত্তর এই যে পনেরোশোরে পাঁচ দিয়ে গুণ করলে তিনশো উত্তর হয়ে গেছে এখান থেকে আরেকটা একটা অঙ্ক আছে বাইশ একুশ নম্বর অঙ্কটা এই অঙ্কটা আমি দিই নাই তারপরে আপনারা একটু করে রাখবেন অঙ্কটা হচ্ছে এরকম অঙ্কটা বলা হচ্ছে কি আসলো আচ্ছা আমরা একটু খেয়াল করি এদিকে একুশ নম্বর অঙ্কটা বলছে পনেরো জন লোক একটি কাজ শেষ করে তিন ঘন্টায় পাঁচজন লোক ওই কাজ কত সময়ে শেষ করবে তাহলে পনেরো জন লোক এ কাজ শেষ করে তিন ঘন্টায় সুতরাং পাঁচজন লোক কাজ করে তিন দিয়ে পনেরো পাঁচ গুণ করলে নয় ঘন্টা ঠিক আছে ওই ঐকিক নিয়মের মতো আর কি অঙ্কটা ঐকিক নিয়ম ঐকিক নিয়ম যেভাবে করে ঠিক সেমভাবে অঙ্কটা আর কি এবার আমরা সাত নম্বর অঙ্ক করবো একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে দুশো মিটার এবং আড়াইশো মিটার লম্বা একটি ট্রেনকে অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করতে হবে তা হলো আমরা প্ল্যাটফর্মে অতিক্রম করলে ট্রেনটিকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য আমরা যোগ করে দিব তাহলে দুইশো এবং এই আড়াইশো যদি যোগ করে দিই এই যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং ট্রেনের যে লম্বা দৈর্ঘ্যটা এই দুইটা যোগ করে দিলাম তাহলে দুইশো আড়াইশো যোগ করলে হচ্ছে চারশো মিটার চারশো পঞ্চাশ মিটার এটা হচ্ছে সঠিক উত্তর এরপরে এদিক থেকে এক নাম্বার অঙ্করা দেখেন এটা চোদ্দতম প্রভাষক নিবন্ধন পরীক্ষায় আসছে পনেরো জন লোক একটি কাজ শেষ করে তিন ঘন্টায় পাঁচজন লোক ওই কাজ কত সময়ে শেষ করবে পনেরো জনে কাজ শেষ করে তিন ঘন্টায় সুতরাং একজনে শেষ করে পনেরো গুণন তিন সুতরাং পাঁচ জনে শেষ করে পনেরো গুণন তিন ডিভাইডেড বাই পাঁচ অর্থাৎ নয় ঘন্টায় এবার আমরা চলে যাব হচ্ছে একটা চৌবাচ্চার অঙ্ক বিশ নম্বর অঙ্কটা একটি চৌবাচ্চার দৈর্ঘ্য পাঁচ মিটার প্রস্থ চার মিটার উচ্চতা তিন মিটার চৌবাচ্চাটির কত লিটার পানি ধরবে তো আমরা অঙ্কটার দেখেন দৈর্ঘ্য পাঁচ মিটার প্রস্থ চার মিটার আয়তন হচ্ছে আমরা তিনটা গুণ করে দিব দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা আমরা গুণ করে দিই তাহলে এই যে পাঁচ গুণন চার গুণন তিন হইল ষাট গণমিটার চৌবাচ্চাটিতে ছয়শো লিটার পানি ধরে তো গণমিটার থেকে এখন আমরা লিটারে নিয়ে নিলাম এই আর কি কোন সংখ্যার পনেরো পার্সেন্ট সমান চুয়ান্ন হবে তো এটা হচ্ছে পার্সেন্টেজ এটা হচ্ছে যে আপনার এই যে পনেরো গুণন পনেরো গুণন কত এই যে ওয়ান বাই একশো ওয়ান বাই একশো এইভাবেও করতে পারেন অঙ্কটা হয়তো আমার ভুল হতে পারে সরি এইভাবে করে নেবেন ঠিক আছে আচ্ছা এরপরে পনেরো একশো পঞ্চাশের দশ পার্সেন্ট সকালে এই অঙ্কটা করাইছিলাম এই অঙ্কটা সকালে একবার করাইছিলাম সবার হয়তো সবার হয়তো মনে আছে কিনা যায় না এই অঙ্কটা সকালে একবার করাইছিলাম অঙ্কটা আচ্ছা কমেন্টের জুমটা হ্যাঁ জুমটা একটু করে দিয়েছি জুমটা কমাই দিছি এখন বুঝতে সুবিধা হবে আপনারা মোবাইলটা একটু রুটেট করে দেন একজন লেখছে আকে একদিন স্যার তাড়াতাড়ি ঘুমাবো

তো এখানে আমরা পি সমান ছয়শ পঞ্চাশ টাকা এন সমান ছয় বছর আই সমান দুশো কত এখানে সরল মুনাফার ক্ষেত্রে আর এর সূত্র দিয়ে অঙ্কটা নিব ঠিক আছে তো আমরা আর এর মান বের করে নিলাম এত ইজি অঙ্ক পড়বে স্যার স্যার পিডিএফটা পিডিএফ টা একটু পরে পোস্ট করবো আচ্ছা আমি একটা প্রশ্নের উত্তর দিই এই তো আমাকে হোসেন না আমি দেখতেছি আচ্ছা সবাই একটু ভালো করে খেয়াল করেন আমি একটু জুম দেই জুম দিই এখানে যে চোদ্দতম প্রবাসক নিবন্ধন কলেজ পর্যায়ে দুই হাজার সালে অঙ্কটা আসছে তাহলে ওরা এই অঙ্কটা কেন দিল এখানে এখানে কালার মার্ক করা এখানে আমাকে না উত্তর দেন একজন ভাইজে বলছেন এই যে চোদ্দতম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষায় কলেজ পর্যায়ে এই অঙ্কটা কেন দিল যে এত সহজ তাহলে এই অঙ্কটা এইখানে কেন দিল চোদ্দতম নিবন্ধন পরীক্ষায় এন কেন দিল যে এতই সহজ সহজ অঙ্ক কেন দিল তারা আমার প্রশ্নই এই জায়গায় আপনি যে বলতেছেন সহজ প্রশ্ন কি দিবে তাহলে সহজ প্রশ্ন কেন এখানে হ্যাঁ সহজ দিল প্রশ্ন দেওয়ার মানে কি আমরা বুঝছেন গবেষণা গবেষণা করি না করে এই যে এত বড় একটা বই পিডিএফ পুরা বইটারে পিডিএফ করছি হ্যাঁ এটা চারটিকানি ব্যাপার না বুঝছেন গবেষণা না করে আমরা এগুলা করি না হোক এগুলা যার যার ব্যক্তিগত ব্যাপার বিশটি কমলা চানা নাম্বার অঙ্কটা দেখেন বিশটি কমলা টোয়েন্টি পারসেন্ট পচা হলে বালো কমলার সংখ্যার নিচের কোনটি এটা বারোতম প্রবাসক নিবন্ধন পরীক্ষা কলেজে আসছে দুই সালে পচা কমলার সংখ্যা হচ্ছে বিশের একশো ভাগের বিশ অর্থাৎ চারটি সুতরাং বালক কমলার সংখ্যা বিশ থেকে চার মাইনাস করে দেন ষোলোটি এটাই হচ্ছে উত্তর এটাই হচ্ছে কি আচ্ছা এখানে আরেকটা একটা অঙ্ক আছে বাইশ নম্বর অঙ্ক যদি কোনো বর্গ প্রত্যেক বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্র ফল শতকরা কত বৃদ্ধি পাবে এই অঙ্কটা একটু কঠিন অঙ্কটার রেজাল্টটা হচ্ছে একুশ পার্সেন্ট যদি পারেন মুখস্থ করে নেন আর যদি ব্যাখ্যা সহ করতে চান তাহলে অনেক বড় আর আপনারা নিজের মতো করে এই ব্যাখ্যা করে নেবেন ঠিক আছে আমি এই ব্যাখ্যাটা করে দিতে পারলাম না এবার আমরা চিনির অঙ্কটা দেখি যেহেতু দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে প্রায় প্রায় বৃদ্ধি পায় এজন্য আমাদের চিনির অঙ্কটা করতে হবে এখানে চিনির মূল্য বিশ পার্সেন্ট কমে গেল কিন্তু এর ব্যবহার বিশ পার্সেন্ট বৃদ্ধি পেলো এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো তাহলে বিশ পার্সেন্টে কমে চিনির মূল্য হচ্ছে একশো মাইনাস বিশ আশি টাকা চিনির ব্যবহার বিশ পার্সেন্ট বাড়ার ফলে এই অঙ্কটার সমাধানটা এখানে উপরে আছে আর কি এই যে উপরে যে একশো টাকার এই যে এটা একশো টাকার স্থলে চিনির ব্যবহার একশো বিশ টাকা আশির পরিবর্তে এত টাকা চিনির ব্যবহার খরচ কমলো একশো থেকে ছিয়ানব্বই মাইনাস করতে হবে এটা চার টাকা অর্থাৎ চার পার্সেন্ট কমলো আর কি এটার উত্তর হবে চার পার্সেন্ট চার পার্সেন্ট কমলো আর কি এই গ নাম্বারটা এবার আমরা এই সাত নাম্বার ফার্স্ট পেলের এখান থেকে একটা অঙ্ক আসবে এটা হানড্রেড পার্সেন্ট এটা থেকে একটা অঙ্ক আসবে হানড্রেড পার্সেন্ট এমডি রাজু মিয়া রাজু লিখেছে স্যার আমার জন্য দোয়া করবেন দোয়া অবশ্যই করি ভাইয়া সবাই পরীক্ষা ভালো করুক এবং আমার জন্য বিশেষ করে দোয়া করবেন ঠিক আছে কোনো পরীক্ষায় পরীক্ষায় আশি পার্সেন্ট গণিতে এবং সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করলো উভয় বিষয়ে পাশ করলো সিক্সটি পার্সেন্ট উত্তর বিষয়ে কত হবে উত্তরটা হবে দশ পার্সেন্ট ঠিক আছে শতকরা বার্ষিক বারো টাকা হার মুনাফায় পাঁচশো টাকার কত বছরের সরল মুনাফা তিনশো ষাট টাকা হবে সরল মুনাফার সূত্রটা ভালো করে মুখস্ত করেন আই কোয়েল পি আর এন বা পি এন আর এই সূত্রটা দিয়ে অঙ্কটা করতে হয় এই সূত্রটা দিয়ে অঙ্কটা করতে হয় তো অঙ্কটা করলে আপনারা এটার রেজাল্ট ছয় বছর পাবেন আর কি এটার ছয় বছর উত্তর ঠিক আছে এই সূত্রটা মনে রাখবেন এরপরে আমরা উনিশ নাম্বার অঙ্ক মুনাফার হার আট পার্সেন্ট হলে পাঁচশো টাকার চার বছরের মুনাফা কত আসল পিকল পাঁচশো টাকা এন সময় হচ্ছে এন বলা হয় মুনাফার হার রেট এই আর দ্বারা রেট বোঝায় আর কি তো রেট হলো আট পার্সেন্ট তাহলে আট বাই একশো

অর্ণব যার মোর লেগেছে ভাইয়া আমি মেতে একদমই দুর্বল কনফিডেন্স পাচ্ছি না একদম আমি যে অঙ্কগুলো মার্ক করে দিছি এই অঙ্কগুলো করে যাও পরীক্ষা হলে দেখবা যে টপ আর টপ এই টাইপের অঙ্ক সব আসছে রাত একটা পর্যন্ত পরিশ্রম করতেছি বুঝতেছো না কি জন্য পরিশ্রম করতেছি এই অঙ্কগুলো আসবে বিদায় তো পরিশ্রম করতেছি এই টাইপের তাও যদি তোমরা বর্ষা না পাও ঠিক আছে শতকরা ছয় টাকা হার সুদে কত বছরের পাঁচশো টাকার সুদে মূলে আটশো টাকা হবে তো সুদের সময়ের মান সুদে মূলে সময় বের করার সূত্রটা এই সূত্রটা মস্ত রাখবা ঠিক আছে এরপরে আমরা সূত্র আমরা সুদ নির্ণয়ের এই সূত্রটা থেকে একটা আসতে পারে এটা আসার সম্ভাবনা আছে আমরা এই জন্য সুদ নির্ণয়ের সূত্রটা শিখে রাখবো যেমন সুন্নয়ের সূত্র আছে সুত্র হচ্ছে সুদের হার সুদ নির্ণয়ের সূত্র সুদের হার ইনটু আসল ইনটু সময় ডিভাইড বাই 100 আসল নির্ণয়ের সূত্র হচ্ছে 100 গুণন সুদ ডিভাইড সময় ইনটু হার ঠিক আছে এইটা হচ্ছে সুদ নির্ণয়ের সূত্র এরপরে আমরা চলে যাব সুদের হার নির্ণয়ের সূত্র একটু আগে সূত্রটা বলেছি যে সময় যদি নির্ণয় করতে বলা হয় তাহলে হচ্ছে একশো ইন্টু সুদ ডিভাইড বাই হার ইন্টু আসল আর সুদের হার নির্ণয়ের সূত্র হচ্ছে একশো ইন্টু সুদ ডিভাইড বাই সময় ইন্টু আসল ঠিক আছে এবার একটা হচ্ছে চানা মরঙ্ক একটি লেবু চার টাকায় কিনে পাঁচ টাকায় বিক্রি করলে লাভ কত একটি লেবুতে লাভ হয় পাঁচ থেকে চার এক টাকা চার টাকা লাভ হয় এক টাকা এক টাকা লাভ হয় দুই টাকা তাহলে একশো টাকায় লাভ হইবো পঁচিশ টাকা একশো টাকায় লাভ কত পঁচিশ টাকা ভালো করে দেখো এরপরে চার পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য টাকা হলে ক্রয় মূল্য কত চারশো পঞ্চাশ টাকা একটি দ্রব্য ক্রয় চব্বিশ করা হলো বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাতটা কত তাহলে চব্বিশ পার্সেন্ট ক্ষতি বিক্রয় মূল্য হচ্ছে একশো থেকে চব্বিশ মাইনাস করলে ছিয়াত্তর টাকা আর বিক্রয় মূল্য ইন্টু ক্রয় মূল্য অনুপাত যদি করি ছিয়াত্তর আর একশো অনুপাত করলে উনিশ অনুপাত পঁচিশ ছয় নম্বর অঙ্ক একটি গরি দশ পার্সেন্ট বিক্রয় করা হলো পঁয়তাল্লিশ টাকা বেশি হলে লাভ একটু বড় হচ্ছে তোমার একটু বড় ঠিক আছে এরপরে আমরা এই দশ নম্বর অঙ্কটা দেখবো এই অঙ্কটা খুবই খুবই গুরুত্বপূর্ণ চতুর্থ সমানুপাতি চার ছয় আটের চতুর্থ সমানুপাতি কত এটা বের করতে হবে তো আমরা যদি চতুর্থ সমানুপাতি বের করতে যাই তাহলে হচ্ছে দেখো চতুর্থ সমানুপতি বের করার সূত্রটা এরকম আমরা প্রথম সমানুপাত গুণন চতুর্থ সমানুপাত সমান দ্বিতীয় সমানুপাত ইন্টু তৃতীয় সমানুপাত তারপরে যে মানটা বাই করতে হবে সেটা আমরা এক্স এর সাপেক্ষে ধরে এক্স এর মান বের করে ফেলবো এরকম ভাবে আরেকটা অঙ্ক আছে চার আট দশ এর চতুর্থ সমানুপাতি কত ঠিক সেম ভাবে এটার মান বের হয়ে যাবে এই পাশে আমরা এই ষোলো নম্বর অঙ্ক করবো এ এইচ টু হলে এতের মান কত আমি একটু দ্রুত চলে যাই আঠারো নাম্বারটা করবা বিশ নাম্বার অঙ্কের উত্তর হচ্ছে এ বি সি ডি আমার মাথা ধরতেছে ঘুমিয়ে ধরতেছে চোদ্দো নাম্বার অঙ্ক তিরিশ লিটার পানির মিশ্রণের এসিড এত 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 পানি পরিমাণ কত আচ্ছা আমি ঘুমায় পড়বো আমার মাথা ধরতেছে অনুপাতের একক কি অনুপাত হচ্ছে আর হচ্ছে আমি করি তোমার পোস্ট করে দিই হ্যাঁ তোমরা করে নিও আমার মাথা ধরতেছে এখন আমি মাথা ধরতেছে মাথা ধরতেছে যে অঙ্ক আছে এই সব হচ্ছে যে বীজগণিত সহ যেগুলো আছে যে মার্ক করা অঙ্ক যেগুলো মার্ক করে রাখছি এই অঙ্ক করে নিবা ঠিক আছে আমি যে পোস্ট করে দিয়েছি পোস্ট করে পেজে আমার মাথায় এখন আর কথা বলতে পারত না ঘুমিয়ে ধরতেছে প্রচুর ঘুমাবো ঠিক আছে আল্লাহ বর্ষা যাই হোক আমি এই যে পেজে পোস্ট করতেছি পোস্ট করে পিডিএফ যে যে ছবি যে মার্ক করা অঙ্ক করবা করবার সবাই হ্যাঁ মার্ক করা অঙ্কগুলা করবা আর কোনো কিছু না মার্ক করা অঙ্ক করবা আমি এইগুলার যে পোস্ট করে দিব ঘুমিয়ে ধরতেছে আমার আচ্ছা পিডিএফ আমি যে হ্যাঁ কলেজ স্যার কলেজ পর্যায়ে কি এগুলো আসবে হ্যাঁ স্কুল কলেজ দুইটাই সব সবার জন্য আসবে এগুলো মার্ক করে দিছি এগুলা পড়বা ঠিক আছে আর যারা আমরা পিডিএফ নিছো পিডিএফ তো ভালো করছো সমস্যা নাই ঠিক আছে আবার ঘুমায় ধরতেছে আমি ঘুমায় পড়বো হ্যাঁ তাহলে আমি এই যে লাইভটাকে বিদায় নিতেছি তোমরা আমাকেগুলা কইরো আমি যে পোস্ট করে এই পোস্ট করে তোমরা নিজ দায়িত্ব একটু সবাই করে নিও হ্যাঁ আমি যে পোস্ট করে দিয়েছি পেজে পরে যে নিজ দায়িত্বে সবাই করে নিও আমি আমার পেজে পোস্ট করে দিব এখন হ্যাঁ তো সবাই একটু দোয়া করি হ্যাঁ যারা যারা আসো একটু লাইভ থেকে বিদায় নেওয়ার আগে একটু দোয়া করি সবাই একটু হাত তুলো একটু মোনাদত করো সবাই একটু দোয়া করি আমরা এক মিনিট সবাই একটু দোয়া করে তারপরে আমরা বের হই দোয়া করি যারা যারা আসি সবাই একটু মোনাজাত করব সবাই একটু দোয়া করব মোনাজাত করব সবাই একটু হাত সবার যার যার জায়গায় থেকে একটু হাত তোলো আমি একটু মোনাজাত করব ঠিক আছে আমি একটু মোনাজাত করবো আমি তো পুস করবো সবাই একটু মোনাজাত করব হাত তোলো একটু সবাই সবাই একটু হাত তোলো আমি একটু দোয়া করতেছি দোয়া করতেছি সবাই একটু হাত তুলো হ্যাঁ আমি পিডিএফ কিভাবে দিব পিডিএফ তো তোমাদের আমাদের নাম্বারই দেয়া আছে নাম্বার সমস্যা না নাম্বার দেয়া আছে এটা দিলে হবে সমস্যা না আমি একটু দোয়া করব ঠিক আছে দোয়া করে বের হবো ঠিক আছে সবাই একটু হাত তুলো আমার সাথে সাথে সবাই একটু আমার সাথে সাথে হাত তুলো একটু দোয়া করো দোয়া করে বিদায় নেই আল্লাহ আমাদেরকে সবাই একটু হাত তুলো হ্যাঁ আমি দোয়া করতেছি

তুমি জানো আল্লাহ তুমি জানো কি উদ্দেশ্য সবাই হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ গো আমরা অনেক গুণা করছি অনেক কিছু করছি আল্লাহ এখানে অনেক ভাই বোন আছে আল্লাহ যারা অনেক পরিশ্রম করতেছে আল্লাহ বছরের পর বছর মাসের পর মাস পরিশ্রম করতেছে আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে আল্লাহ একটা হালাল রিজিকের ব্যবস্থা করে আল্লাহ অনেকের পিতা মাতা অনেকের ভাই বোন অনেকের অনেকেই তাকিয়ে আছে আল্লাহ একটি মাত্র চাকরির আশায় আল্লাহ তুমি এমন একটা ব্যবস্থা করে দেওয়া আল্লাহ একটা হালাল রুজি রোজগার কামাই করে দান করে দেওয়া আল্লাহ আল্লাহ কাজ করে যারা এই পরিশ্রম এই শীতের রাত্রে আল্লাহ যারা পড়াশোনা করছে আল্লাহ সবার মেধা বৃদ্ধি করে আল্লাহ আল্লাহ আগামীকালকে যারা পরীক্ষা দিবে আল্লাহ সবার সবার জন্য সুস্থ স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারে আল্লাহ আল্লাহ গো আল্লাহ একটা চাকরি যে কত কিছু আল্লাহ এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য টিকে থাকার জন্য আল্লাহ এই রিজিকের ব্যবস্থা আল্লাহ যারা সঠিক পরিশ্রমী আল্লাহ যারা সঠিক পরিশ্রম করছে আল্লাহ যারা খুবই কষ্ট করে পরিশ্রম করছে আল্লাহ আল্লাহ তুমি দয়া করে আল্লাহ আমি গুনাগারের আল্লাহ হাতকে উসিলা করি আল্লাহ এখানে আমার সাথে যারা যারা হাত উঠাইছে যে কোনো যা যে করা কারো হাতকে উসিলা করে আল্লাহ তুমি দোয়াটুকু কবলে মঞ্জুর করে নিও আল্লাহ আল্লাহ গো আল্লাহ তুমি সবাইকে রহমত দান করো আল্লাহ তোমার কার দ্বারা রহমত দান করো আল্লাহ রাত্রে শেষ ভাগে চলে আসছি আল্লাহ আমরা এখনো ঘুমাই নাই আল্লাহ আর কিছুক্ষণ পরে আল্লাহ রাত্র শেষ হয়ে আসতেছে আল্লাহ আল্লাহ অনেক ভাই বোন আমাকে আসানি আল্লাহ যারা আমার আসানি আল্লাহ আমাকে যারা বিশ্বাস করে আল্লাহ যারা আমাকে বিশ্বাস করে আল্লাহ যারা আমার সাজেশন ফলো করছে আল্লাহ ফলো করতেছে আল্লাহ যারা বিশ্বাস করে আমার ক্লাস গুলো করতেছে আল্লাহ আল্লাহ তুমি আমার মানি জুত রক্ষা করে আল্লাহ তুমি আল্লাহ সবাইকে এই সাজেশনের ভিতরে বরকত দিও আল্লাহ আল্লাহ তুমি বরকত ব্রহ্মদান করিও আল্লাহ এই বরকতের মধ্যে দিয়ে আল্লাহ যেন সাজেশনটা সবার উপকারে আসে সবার কাজে আসে আল্লাহ চাকরি আল্লাহ আল্লাহ তুমি যার ভাগ্যে লিখে রেখেছো তাকে তুমি সঠিক চাকরিটা পাওয়ার মতো তফিক দান করে দিও আল্লাহ সবাই পরিশ্রম করতেছে আল্লাহ তুমি তো বলেছো যারা পরিশ্রম করে তারা পরিশ্রমের পক্ষে তুমি দেখো আল্লাহ এ আল্লাহ তুমি পরিশ্রমীদের পক্ষে দেখো আল্লাহ আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের জুনিয়ার যত সমস্ত গুণাগত আছে সব গুণাগত তুমি মাফ করে দিও আল্লাহ আল্লাহ তুমি আমাদের গুনার দিকে না তাকাই আল্লাহ তুমি তোমার আহমদের দিকে তাকাই আল্লাহ আল্লাহ সকলের দোয়াটুকু কবলে মঞ্জুর করে নিও আল্লাহ তোমার রাসুল প্রিয় হাবিব হজুর পাক সাল্লাহ আলাহাম রুসিলা করে আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগতা মাফ করে দিও আল্লাহ তুমি আমাদের মনের মকসুদ গুলা পুরা করে দিও আল্লাহ আল্লাহ যে যে আল্লাহ হাত বাড়াইছে আল্লাহ সকলের হাতগুলা তুমি আল্লাহ পূর্ণ করে দিও আল্লাহ আল্লাহ তুমি আমার গুণাগার আল্লাহ আমি একজন গুণাগার বান্ধা আল্লাহ তুমি জানো আমি সারা বছর অনেক প্রায় প্রায় সময় অসুস্থ থাকি আল্লাহ আল্লাহ তুমি জানি না কি জন্য আমার এই পরীক্ষা নেওয়া আল্লাহ আল্লাহ এখানে যারা যারা হাত বাড়াইছে আল্লাহ যারা যারা আমার জন্য দোয়া করে যে কোনো একজন মানুষকে উচিলা করে আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করে আল্লাহ প্রত্যেকে নেক হায়াতে তৈবা দান করো নেক হায়াত দ্বারাজ করো আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দিও আল্লাহ আল্লাহ আমরা যেন হালাল রুজি রোজগার করে খাইতে পারি আল্লাহ সঠিক পথে চলতে পারি সেই তৌফিক দান করে দিও আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ পথে সঠিক পথে চলার মতো তৌফিক দান করে দিও আল্লাহ আল্লাহ সবার আল্লাহ আল্লাহ বৃদ্ধি করে দিও আল্লাহ আল্লাহ তুমি আমার গুণাগারের দোয়াটুকু আল্লাহ কোভি মঞ্জুর করে আনে আল্লাহ এমন ভাবে কোনোদিনও আল্লাহ কারো কাছে এভাবে কারো সবাইকে নিয়ে হাত বাড়ায় নেই আল্লাহ আল্লাহ অনলাইন ফেসবুক আল্লাহ তুমি তো সব জায়গায় বিরাজমান আল্লাহ ফেসবুক হয়তো আল্লাহ অনেকেই বলবে যে ফেসবুকে আল্লাহ কি আছে আল্লাহ সব জায়গায় বিরাজমান আল্লাহ তুমি সব জায়গায় থেকে দেখতেছো আল্লাহ তুমি আমাদের দোয়াটুকু কবল মঞ্জুর করে নিও আল্লাহ আল্লাহ আসসালাম আল্লাহ মুসাইন আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন আমিন আমিন বাহাকে কলমায় তুই বেলা ইলাহা ইল্লাহ মাহমুদ রসুল্লাহ সাল্লাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন